প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেননি হাইকোর্ট। একই সাথে তাকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে 7 দিনের রুল জারি করেন। রাষ্ট্রপক্ষকে 1 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গত 3 ডিসেম্বর জামিন চেয়ে আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। পরে 4 ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেন, যাতে ফখরুল ছাড়াও 59 নেতাকর্মীকে আসামি করা হয়। ইতিমধ্যে বেল পেয়ে বেরিয়ে এসেছেন জেলখানা থেকে এবং সেই বেলটা দিয়েছে সেশন জাজ কোর্ট থেকে। কাজেই যেহেতু তিনি একজন এই মামলার কো-অ্যাকিউজড, সেই দৃষ্টিকোণ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেল পাওয়ার হকদার। আদালত আমাদেরকে শুনেছেন, শুনে আদালত শেষ পর্যন্ত সরকার পক্ষকে প্রাথমিক তারা শুনানি করেছেন, আরও শোনার জন্য তিনি 7 দিনের একটি রুল দিয়েছেন।